আচ্ছা, আর যেটা দেখাইতেছিলাম গুগল ম্যাপটা হচ্ছে লেখা এখানে, যে যেরকম যে কোনো একটা কিছু লিখবেন, যেরকম পোর্টম্যান বিডি, জাস্ট এখানে এরকম ম্যাপ চলে আসলে শেয়ারে যে জাস্ট এমবেড করে লিঙ্কটা কপি করে HTML আকারে আমরা দিয়ে দিব, দিলে আমার এরকম চলে আসবে। এ পর্যন্ত আমার ক্লিয়ার না? আর এই পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন? আচ্ছা ওকে, এখন আমরা এখানে লোগো এবং হেডিং নিব, মেনু নিব। এই জন্য আমরা আগে এখান থেকে মেনু ক্রিয়েট করব। গুগল ম্যাপের API নেবেন না, গুগল ম্যাপের হচ্ছে হলো গা এমবেড কোড নেবেন, এমবেড কোড নিয়ে করে দিবেন। ভাই ক্লাসে যা দেখানো হইব সব ক্লাসরুমে পাইবেন, সব এভরিথিং। আচ্ছা আমরা আগে মেনু বানাই, অ্যাপিয়ারেন্সে যাব, মেনুসে যাব। একটা ক্রিয়েট মেনু দেই, মেনু দেই নামটা। ভাই কার কার ভিডিও অন করা, ভিডিওটা অফ করে দেন। আচ্ছা এখন যেটা নিব সেটা হচ্ছে আমরা, আমাদের তো আর কোনো পেজে যাবে না, সো আমাদের যেহেতু কোনো পেজ বানাবো না, তো আমরা এখানে পেজ বানাইলে এখানে অটোমেটিক চলে আসতো, আমরা ক্লিক করে মেনু নিয়ে নিতাম। তো আমরা যেহেতু পেজ বানাবো না, আমরা এখানে কাস্টম লিঙ্ক নিব। কাস্টম লিঙ্কে আমরা দিব কি, হ্যাশট্যাগ দিব, হ্যাশট্যাগ হোম। আর লিঙ্ক পেজ দিব হচ্ছে লগা হোম, অ্যাড মেনু। এটা একটু ভালো করে দেখেন কিভাবে আমরা কাস্টম লিঙ্ক মানে মেনু বানাচ্ছি। এয়ারপোর্টটা দিব হচ্ছে লাগা হ্যাশট্যাগ অ্যাবাউট, এবং এখানে দিব হচ্ছে লাগা অ্যাবাউট। সাউন্ড তো ওকে ভাইয়া, সাউন্ড ঠিক আছে। এরপর দেবো হ্যাশট্যাগ ফাইবার, এবং এখানে ফাইবার লিখবো, এবং একটু মেনে দিব হ্যাশট্যাগ পোর্টফোলিও। মাই পোর্টফোলিও একটু মেনু, আমরা কোথায় করতেছি, কাস্টম লিখতে করতেছি, ঠিক আছে। হ্যাশট্যাগ এটা কি ছিল, গ্যালারি ছিল, গ্যালারি। এই লিঙ্ক পেজটা যা দেবো সেটা হচ্ছে আমার মেনুর উপরে থাকবে, আর এই হ্যাশট্যাগটা ইউজ করতেছি সেটা হচ্ছে লগা আমি এই গ্যালারিতে একটা কাস্টম CSS আইডি দিব, সেখানে কাজ করবে। এটা একটু পরে দেখাচ্ছি, জাস্ট হ্যাঁ আইডি, ওকে। এই পাঁচটা থাকুক, ওকে, এবং এটা আমরা সেভ করে ফেলি। এখন আমরা এখানে যাব, যাওয়ার পরে একটা সেকশন নিব এখানে, সেটা হচ্ছে হলো গা ইনার সেকশন নিব, ইনার সেকশনটা নিব ফুল হোয়াইট। এখানে আমরা দেবো হচ্ছে হলো গা ইমেজটা, আনবো একটা ইমেজটাকে আমাদের লোগোটা দিব, সেটা হচ্ছে আমার লোগো। আচ্ছা এখন বর্তমানে এই এই জিনিসটা কাজ ভালো কাজ করে না, মানে এই জিনিসটা এখন আর চলে না, ঠিক আছে। আমরা এখন সবচেয়ে যেটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে উপরে একটা লোগো থাকবে, এরপরে মেনু থাকবে, এরপরে হচ্ছে হলো গা আমার বাকি ডিটেলস থাকবে। সো আমরা যেহেতু এখন বেশিরভাগ ওয়েবসাইটে এটা হচ্ছে, তো আমরা এইভাবে করে নিব। ইমেজের জায়গায় আমি আমার লোগোটা দিব, হ্যাঁ সেকশন গুলো আলাদা আলাদা ধরার জন্য মানে কাস্টম লিঙ্ক দিয়ে আমরা CSS আইডি কল করবো।
আচ্ছা দেখেন, এখানে আমরা একটা অল্টার টেক্সট ইউজ করব, যেটাকে বলে হচ্ছে হলো আপনার এসইও। আমরা এখানে ফ্রিল্যান্সার রবিন দিব। যখন কেউ ফ্রিল্যান্সার রবিন লিখে সার্চ দিবে, আমার এই লোগোটা যেন পায় এবং আমার ওয়েবসাইটটা যেন শো করে। ওকে, এই অল্টার টেক্সট গুলো সবসময় দিবেন। এবং এখানে দেখেন লিঙ্কও চলে আসছে, ওকে, যে এই ইমেজে ক্লিক করলে কোথায় যাবে। ইনসার্ট মিডিয়া, আমরা একটা লোগো সাইজটা দিয়ে দেবো 300x300। অনেক বড়, 150x150। ওকে, ক্লিয়ার এই পর্যন্ত। এখন আর একটা সেকশন নিব, সেটা হচ্ছে হলো ন্যাব মেনু। ন্যাব মেনুটা নিব, ন্যাব মেনুটা এখানে, মেনুটা কোথায় ধরে দিব, মেনু নাই কে, মেনু তো বানাইলাম, সেভ করা হয়নি মেবি। এই যে এখন চলে আসবে, এটা আপডেট দিই, আপডেট দিলে এখনই চলে আসবে। ও, মেনু আসছে, সরি, এখানে এখানে লেখা দেখতেছিলাম তো খেয়াল করি নাই, আমি এটা লেখা দেখি এখানে চলে গেছিল, মেনু যে আসছে খেয়াল করি নাই। আচ্ছা, ওকে, মেনুটা তো এখানে চলে আসছে, এখন মেনুটাকে আমরা মিডিলে দেই। এই যে মেনুটাকে অ্যালাইনমেন্ট সেন্টার দিয়ে দিই, এবং এখানে যে এখন আমরা স্টাইল করব, টেক্সট কালার আমরা হোয়াইট দেই, হোয়াইট দিলে একটু ভালো দেখা যায়। এবং দেখেন জিনিসটা সুন্দর লাগতেছে না? আচ্ছা, অ্যাক্টিভ কালারটা কি থাকবে? অ্যাক্টিভ কালারটা আমরা গ্রিন দেই, যে যেখানে থাকবে সেখানে গ্রিন থাকবে। আর পয়েন্টার কালারটা রেড দিয়ে দিই, নর্মালও পয়েন্টার কালার